আবারও ভয়াবহ রূপ নিয়েছে দেশের ডেঙ্গু পরিস্থিতি প্রতিদিনই বাড়ছে আক্রান্ত মৃতের সংখ্যা চলতি বছর এ পর্যন্ত একুশ হাজার নশো ছেষট্টি জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মারা গেছেন একশো বাইশ জন চলতি মাসে আক্রান্ত মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে ঢাকার বাইরে থেকে রোগীরা ভিড় করছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে রিপোর্ট করছেন সুফিয়ান ফরাবি রাজধানীর বিভিন্ন হাসপাতালে এভাবেই কাতরাচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা যাদের অধিকাংশ এসেছেন ঢাকার বাইরে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আবারও আক্রান্ত হওয়ার ভয় তারা করছে তাদের যখন বমি হতো তখন মানে দুর্বল হয়ে যেতাম আর মাথা ঘুরে পড়ে যেতাম এই রকম কন্ডিশন ছিল আর কি দেশে আসলাম সময় অবস্থা খারাপ হয়েছিলাম বলতে আবার সুস্থ আছি বসে থাকতো ব্যথা শুয়ে থাকলো ব্যথা আবার হাঁটাচলা করি তাও তো ব্যথা মানে কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না নেমে একদিনে মৃত্যু হয়েছে তিনজনের নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরো আটশো সাতাশি জন সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় এরপর ঢাকা দক্ষিণ ঢাকা বিভাগ চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও নগরীতে অন্যদিকে মৃত্যুর দিক থেকে সবার চেয়ে ভয়ঙ্কর অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পর্যায়ক্রমে চট্টগ্রাম ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে একুশ হাজার নয়শো জন মৃত্যুবরণ করেছে একশো জন সুফেল ফারাবি আর টিভি ঢাকা